একটা বৃষ্টি ভেজা দিনে আজকে এসেছি কলকাতায়। তো কলকাতা কিছু কাজ ছিল আর সেই সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি ডেকার্স লেনে। এখন ডেকার্স লেনেই দাঁড়িয়ে রয়েছি, বাইরেটা দেখুন পুরো বৃষ্টিতে ভিজে গেছে, মানে বৃষ্টি এখন অলরেডি হচ্ছে, পুরো কাদায় প্যাচপ্যাচে পুরো একটা পরিবেশ। তো ডেকার্স লেনে আসবো অথচ কিছু খাবো না সেটা তো আর হয় না, তো খেতে চলে এসেছি এখন। আর এই যে আমার সঙ্গে ওই যে ভদ্রলোক, উনি এখন হাত ধুচ্ছেন, ওই যে এই যে এই যে চলে এসেছি, এখন খেতে ঢুকেছি একটা জায়গায়। এই হচ্ছে রেস্টুরেন্টটা যেখানে আমরা খেতে এসেছি, এই হচ্ছে ভেতরের পুরো লুকটা। এই যে অলরেডি খেতে বসে গেছে, স্যালাড চলে এসেছে আমাদের এখানে, খাওয়া দাওয়া চলছে। আর এই যে আমরা সবাই একসঙ্গে এসেছিলাম, জল দিয়ে গেছে, আপাতত স্যালাড। আমাদের কি কি অর্ডার দেওয়া হলো, আরে কি কি অর্ডার দেওয়া হলো বলুন। রুমালি আপাতত, রুমালি রুটি, চিকেন ভর্তা, আর ও চলে এসেছে ভর্তা, রুমালি রুটি আর চিকেন ভর্তা আমাদের আজকে অর্ডার দেওয়া হয়েছে। এখানে আগের বারেও একবার এসে ভর্তা খেয়েছিলাম, ভর্তাটা বেশ সুন্দর, মানে খুব টেস্টি, ভালো লেগেছিল, সেই জন্য ভাবলাম যে আরও একবার খাই। চারজনের চারটে ভর্তা আর দুটো করে রুমালি রুটি আপাতত এইটুকুই অর্ডার দেওয়া হয়েছে। রুমালি রুটিও চলে এসছে, চিকেন ভর্তা আর রুমালি রুটি, আর এদিকে স্যালাড রাখা আছে। কীরকম কী খেতে লাগে খেয়ে দিয়ে তারপরে বলছি। আগে খান খেয়ে তো বলবেন, বলুন কেমন ভর্তা অসাধারণ করেছে, রুমালি রুটি এত ভালো লাগছে, আগেই বললাম না এইটাতে আমরা আগেও একবার আগের বারে এসে ঢুকেছিলাম, তো আমাদের ভালো লেগেছিল। বিখ্যাত ফুড ব্লগার প্রশান্ত দাস আমাদের সঙ্গে আছেন, ওকালতির সঙ্গে সঙ্গে উনি ফুড ব্লগিং করেন, এই যে তার নমুনা। যেরকম ভাবে ফুড ব্লগাররা করে ওই রকম ভাবে বলুন, ওয়া 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 না কিরকম করে, সেই সেই টেস্ট সেই স্বাদ এরকম করে বলুন। সেই স্বাদ সেই টেস্ট বাবা, রাজভবনের পাশের গাছ থেকে তুলে, রাজভবনের যে কদম গাছটা আছে সেখান থেকে লঙ্কাগুলো তুলে আবার। এবার আমার খাওয়াটা শুরু হলো, ক্যামেরা ধরে আছেন আমাদের গুরুদেব। একসঙ্গে খান তিনি লঙ্কা খাও, খান তিনি লঙ্কা। এক্ষুনি আমাদের সামনে যিনি আছেন বিপ্রবাবু, উনি বললেন এই লঙ্কা নাকি রাজভবনের পাশের গার্ডেন দিয়ে গার্ডেন থেকে তোলা হয়েছে, ওই জন্য লঙ্কাটা নাকি এত টেস্ট। রাজ্যপাল কি তুলে দিয়ে উনি বেরিয়ে গেল? এইসব রাজভবন রাজ্যপাল নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়, আবার এক্ষুনি কেস খেয়ে যাবো। খাওয়া দাওয়া আমাদের শেষ, আমরা বেরিয়ে পড়েছি। ডেকার্স লেন তো আপনারা জানেন অনেক প্রচুর খাবারের দোকান এখানে রয়েছে, বহু মানুষ এখানে খেতে আসেন, আর যে সমস্ত প্রচুর ভাইরাল হয়ে যাওয়া প্রচুর দোকানদানি এখানে রয়েছে। তো বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছি, তো চলুন সেই সব দোকানদানিগুলো এখন কি অবস্থায় আছে, মানে বৃষ্টি ভেজা ডেকার্স লেনটা ঠিক কেমন একটু দেখাই আপনাদের। এই যে দেখুন সব ভাইরাল যে দোকানগুলো রয়েছে, এই সেই জয়মা তারা অরুণবাবুর বিখ্যাত দোকান, ধোয়াধুয়ির কাজ চলছে। একটু এই দিক থেকে দেখাই, এই যে জয়মা তারা দোকান, সেই অরুণবাবুর যে বিখ্যাত দোকান আছে যেখানে বেগুন সুন্দরী টুন্দরী এই সব পাওয়া যায়। আর ঠিক উল্টো দিকে এই বার রয়েছে, মানে আজকে বোঝাই যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আর কি দোকানগুলো গুটিয়ে গেছে, কারণ সন্ধে এখনও সেভাবে নামেনি।
এ পাওয়া যায়, হ্যাঁ যেখানে পাউরুটি আর ওই চিকেন স্টুটা পাওয়া যায়। এই যে এখন এখনো মানুষ লাইন দিয়ে কিন্তু এখানে খাচ্ছেন। এই যে পাউরুটিগুলো সাজানো আছে, এখনো প্রচুর মানুষ এখানে খেতে ব্যস্ত পুরো লাইন দিয়ে। তো বৃষ্টিতেই এরকম ভিড়, তার মানে মানে যখন নর্মাল ওয়েদার থাকে, ভালো ওয়েদার থাকে, তখন তার মানে কীরকম ভিড় হয় এই জায়গাটা, সেটা তো নিশ্চয়ই মানে বুঝতেই পারছেন সবাই। তো এই হচ্ছে পুরো ডেকার্স লেন, সামনে আমাদের মেন রোড, ওখানেই গাড়িটা আমাদের দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে। পুরো বৃষ্টি ভেজা অবস্থা, আমিও ভিজে যাচ্ছি এই ভিডিওটা করতে গিয়ে। পুরো বৃষ্টিতে পুরো প্যাচ প্যাচ করছে কলকাতা, যদিও এরকম অভিজ্ঞতা হয়নি, কারণ কলকাতা আমরা আসি আর চলে যাই, এতটাও মানে বৃষ্টির যে ব্যাপারটা সেরকম এক্সপিরিয়েন্স হয়নি। তবে শুনেছিলাম তো কলকাতায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়, এই জায়গাটা কিন্তু জল মানে জমেনি। এই দেখুন উল্টো দিকে আছে কলকাতা ট্রাফিক পুলিশের যে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড, এটা রয়েছে। আর এইদিকে আমরা ডেকার্স লেন থেকে বেরিয়ে জাস্ট মেন রোডের কাছটায় এখন দাঁড়িয়ে রয়েছি। তো ডেকার্স লেন ছেড়ে আমরা এখন দুজনে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া আমাদেরও হলো, আমরা এবার গাড়িতে উঠবো আর বাড়ির পথে রওনা দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণ টাটা।